হাম্মদ ইব্রাহিম মুসমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে যে বিদ্যাটা দিব ক্যারি সালন দিবসীকরণ আপনারা করলেই হয়ে যাবে এবং কীভাবে করবেন কী নিয়মে বলবেন আমি বলে দিব আপনারা মন্ত্রটা এই শর্ট দিয়ে তুলে নিন এই মন্ত্রটা শনিবার মঙ্গলবার একশো একবার জব করে সহিংসিদ্ধ করে নিতে হবে কীভাবে করবেন ঘরে বসে হোক আর শ্মশানে বসে হোক ঘরে করলেও হবে কিন্তু ভালো হবে না তিনদিকে তিনটা আগরবাতি ধরে দেবেন একটা শিপের নামে একটা কালির নামে একটা বিশরীর নামে এই তিনটা আগরবাতি তিনটা মোমবাতি ঘেরবাতি বাতি দাঁড়িয়ে এই মন্ত্রটা সংসিদ্ধ করতে হবে দেখেন বিদ্যা কী বিদ্যা বলে আপনারা করে দেখুন গুরুকে ভালোবাসুন উস্তাদকে ভালোবাসুন সত্য কথা বলুন সত্য খাবার খান হালাল খাবার খান হারাম কাজ ছেড়ে দেন মুখে যেটা বলবেন সেটাই হবে আগে মুখ পবিত্র করতে হবে তারপরে বিদ্যায় সব বিদ্যায় কাজে লাগবে যদি মুখ ভালো না হয় সত্য না হয় হারাম হালাল ব্যচে না খান আপনার বিদ্যায় কাজ হবে না এতে কোনো গুরু দায়ী নয় আপনারা কী করবেন এই মন্ত্রটা শিখার পরে আপনারা শনিবার মঙ্গলবার এই মন্ত্রটা মুখস্থ করবেন আর তার আগে আমি বলে দেই আমার ঠিকানা বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা প্রতিনীতলা থানা ঘোষণাগর ইউনিয়ন খিশিন বাজার শরিফুল কবিরাজ আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম আমার চ্যানেলের নাম শিক্ষাগুরু শরিফুল আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমার আমার শিষ্য হতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন যত ধরনের বিদ্যা আছে আমি দিব আপনারা যেটা চাইবেন সেটাই দিব আমার কাছে যেটা আছে সেটা দেওয়ার জন্য চেষ্টা করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি জিরো ডবল ফাইভ ডবল থ্রি সেভেন এবং পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান ডবল জিরো ডবল এইট টু আপনারা কী করবেন এই মন্ত্রটা শনিবার মঙ্গলবার সংসিদ্ধ করার পর একশো একবার সংছিদ্ধ করার পর আপনারা কালির থানে যাবেন একটি কবিতর নেবেন কালির পায়ের সিঁদুর নেবেন সিঁদুর নিয়ে এই মন্ত্রটা একুশবার বারোটা এক মিনিটে এই মন্ত্রটা কী করবেন কবিতরের গায়ে আগে একুশবার পরে নেবেন তারপরে কালীর পায়ের সিঁদুর কবিতার মাথা দেবেন আপনারা কোন দিক হয় করবেন মহাদেব যেদিকে থাকে আপনাকে হিন্দু মুসলমান সবাই করতে পারেন এ বিদ্যা যেদিকে মহাদেব থাকে বা না বুঝতে পারলে আমাকে যোগাযোগ করবেন উত্তর দিক হয়ে বাম পা বাম পায়ের উপর ভর দিয়ে উলঙ্গ অবস্থা আপনারা এই কবিতাটা সারে দেবেন আবার কবি সিঁদুর দেওয়ার পর মাথায় সিঁদুর দেওয়ার পর আবার একুশ বার পড়বেন অলিঙ্গ অবস্থা এই কবিতাটা চালান দেবেন কীভাবে চালান দেবেন যে মেয়েকে বস করবেন বা আনতে চাচ্ছেন এভাবে এভাবে বলবেন শামকালা কালিয়া তুকডাময় চালিয়া সামের দড়ি নহাডা করিয়া কুমুকো কুমুর কাছে আনে না দেবো আল্লাহ মোহাম্মদের মাথা খাবু দোহাই গুরু শরীফ দোহাই এভাবে এই মন্ত্রটা একুশবার কবিতার গাওত করে নেবেন তারপর মাথায় সিঁদুর দিবেন খেদুর দিয়ে বাম পায়ের উপর ভর দিয়ে উলঙ্গ অবস্থা এই কবিতাটা ছাড়ে দেবেন আপনারা দেখবেন ওই মেয়ের বাড়ি কোন দিকে বা ছেলের বাড়ি কোন দিকে দেখে আপনারা কবিতাটা ছাড়ে দেবেন কবিতাটা যদি যায় ওই বাড়ির দিকে তাহলে দেখবেন নিশ্চিত কাজটা হয়ে গেছে এত কোনো সন্দেহ নেই এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আরও কিছু নিয়ম আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন